পুরস্কার বীর পুরুষের খোকা অপূর্ব দত্ত। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার। সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে। কোন ছড়া, কার লেখা বল তো আগে ঠিক করে। ওই যে গো মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দেশে দেশান্তরে। সন্ধেবেলা সূর্যে ঠাকুর যেই বসল পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর স্রোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথ ঘাট সব মনুষ্যহীন, পাখিরও নাই দেখা। গাছের মাথায় ঘনা অন্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দীঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হায় রে রে রে। ধরো তুমি সিটিয়ে ভয়ে পালকির এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছ আপন মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে, ভাগ্যে যদি এমন সুযোগ এক বাটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরে। ওই যা দেখো বলে ফেললাম, কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই, সবই তো মা তোমার কাছে শেখা। নমস্কার।